ঘরে ঘরে স্বজন হারানোর কান্নার রোল, প্রিয়জনকে হারিয়ে শোকাহত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাটিগোড়া এলাকায় নুরুজুয়াদ্দারের জমিতে রোপা আমনের চারা তুলছিলেন 10 থেকে 12 জন কৃষক। হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে পাশের একটি স্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন তারা। এ সময় বজ্রপাতে কৃষক আফসার, ভাই শমশের ও তার ছেলে শাহিন সহ ঘটনাস্থলে 8 কৃষক প্রাণ হারান, আহত হন আরো 6 জন। সবাই মিলে একত্রে ভাবে একটা ছাপড়া নিচে ছিল, ছাপড়া নিচে থাকাকালীন বাসটা বিদ্যুতের যে বাসটা পড়ে, বাসটা পড়ার কারণে এখানে 5 জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরো একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোট মৃত্যুর সংখ্যা 9 জন, আর এখানে 7 জনের ডেড বডি আমরা পেয়ে হচ্ছে আইনগত কার্যক্রম গ্রহণ করছি। নিহতদের প্রত্যেকের পরিবারকে 25,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 25,000 টাকা করে যারা মারা গেছেন তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা 25,000 টাকা করে দিয়ে দাঁড়াতে চাই, এবং আমাদের জেলা পুলিশ থেকেও তাদের পাশে সহায়তা করার আশ্বাস প্রদান করেছেন। নিহতরা মাটিকোড়া ও শিবপুর গ্রামের বাসিন্দা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।